সুপ্রিয় দর্শক মহিমান্বিত মাস রমজান উপলক্ষে চলছে সময়ের মাসব্যাপী আয়োজন বা বেরাইয়ান আজকে আমরা আলোচনা করব রমজান কিভাবে আমাদের সামাজিকতার শিক্ষা দেয় আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি মুফতি আব্দুল্লাহ তামিম نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال رسول الله صلى الله عليه وسلم الصيام جنة فلا يرفس ولا يجهل. ইসলাম শান্তির ধর্ম মানব জাতির কল্যাণের ধর্ম ইসলামের প্রত্যেক কিবাদতে রয়েছে মানুষের কল্যাণের নিগুর রহস্য হজরত তামিম দারি রদি আল্লাহ তালানহু বলেন রসুল করিম সল্লাহ আলহিউসাল্লাম বলেছেন দিন হল কল্যাণকামিতা এই ধারাবাহিকতায় পবিত্র মাহে রমজান আমাদেরকে মানুষের সাথে সামাজিকতার বিশেষ কিছু পাঠ শিক্ষা দেয় উপহার দেয় মানবতার বার্তা গরিবের কষ্ট অনুধাবন সম হল সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত নিজেকে সংযত রাখা অভুক্ত অনাহারে থেকে এক ধরনের সাধনা করা হল রোজার মৌলিক প্রতিপাদ্য ক্ষুধার্ত মানুষ বছরের বারোটা মাস কিভাবে কাটায় রোজা আমাদের মাঝে সেই উপলব্ধি জাগ্রত করে বিশ্বব্যাপী মানুষ নিজের সুখ নিজের সমৃদ্ধি নিয়েই ব্যস্ত থাকে রোজা এই ধরনের প্রবণতা থেকে বেরিয়ে অনাহারী অভুক্ত মানুষের কথা ভাবতে শেখায় রোজা মানুষকে প্রকৃত ধার্মিক হিসেবে গড়ে ওঠার সুযোগ দেয় রোজাদারদের ইবাদতবন্দিগীর ভেতর দিয়ে সব ধরনের অন্যায় অত্যাচার অশুভন অনাচার দুরাচার পাপাচার ও যাবতীয় অকল্যাণকর কাজকর্ম থেকে বিরত হয়ে সংযম সাধনার পথ ধরে মহান আল্লাহর কাছে আত্মসমর্পণের শিক্ষা দেয় ক্ষুধা তৃষ্ণার কষ্ট সহ্য করে একত্রে ইফতার দীর্ঘ তারাবি নামাজ সেহরি ও সব কিছুর মধ্য দিয়ে একজন রোজাদার ব্যক্তি মাস ব্যাপী শিয়াম সাধনার মাধ্যমে প্রশিক্ষণ প্রাপ্ত হন মানুষকে আহার করানো নবীজি মানুষকে আহার করানোর জন্য বিভিন্নভাবে উদ্বুদ্ধ করেছেন রমজানে মন ভরে ইফতার বিলাতে হবে রোজাদারকে ইফতার করানোর মধ্য দিয়ে মানুষকে আহার করানোর একটি মানসিকতা তৈরি করতে হবে পরিচিত অপরিচিত সবার প্রতি সমান ভালোবাসা নিয়ে ইফতার বিলাতে হবে অপরের পাশে দাঁড়ানোর এই মূল্যবান মানসিকতার মধ্য দিয়ে আভিজাত্যের একটা চর্চা নিজেদের জীবনে সৃষ্টি করতে হবে হাদিসে বর্ণিত হয়েছে হজরত জাইদ ইবনে খালিদ আল জোহানি রদি আল্লাহ তালা আনহুতে বর্ণিত তিনি বলেন রসুলুল্লাহ সাল আলী সাল্লাম বলেছেন কোনো রোজা পালনকারীকে যে লোক ইফতার করায় সেই লোকের জন্যও রোজা পালনকারীর সমপরিমাণ পরিমাণ স্বয়াব রয়েছে কিন্তু এর ফলে রোজা পালনকারীর স্বভাব থেকে বিন্দু মাত্র কমানো হবে না সুন্দর আচরণ শেখায় মানুষের সঙ্গে সুন্দর আচরণ করা একটি ইবাদত হাদিসে বলা হয়েছে তোমাদের মাঝে সর্বোত্তম সেই ব্যক্তি যার আচরণ ভালো এবং যার চরিত্র সুন্দর রমজান মাসে মানুষের প্রতি সুন্দর আচরণের মাত্রা আরও বাড়িয়ে দেওয়ার পরিবেশ সৃষ্টি হয় নবীজি হাদিস শরীফে বলেছেন আন্না বি হুরাই রিয়াল আনহু আন্না ফালা ইয়ারফুস ওয়ালা জাহাল ও ইনিম রু আও কালাহু ফাল ইন্নি স ইমুন মারতে হজরত আবু হুরাইরা রতিহ তালহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল আলীহসাল্লাম বলেছেন সিয়াম ঢালস্বরূপ সুতরাং অশ্লীলতা করবে না এবং মূর্খের মতো কাজ করবে না যদি কেউ তার সাথে ঝগড়া করতে চায় তাকে গালি দেয় তবে সে যেন দুইবার বলে আমি রোজা পালনকারী আমি রোজা পালনকারী প্রিয় সুধি মাহে রমজান সঠিকভাবে পালন করতে অবশ্যই রমজান বিষয়ক গুরুত্বপূর্ণ মাসাইল বা দিনই বিধান জানা আবশ্যক আমরা প্রতিদিন দর্শক দিক থেকে কিছু মাসাইল নিয়ে থাকি আজ আমাদের থেকে এক ভাই জানতে চেয়েছেন রোজা অবস্থায় মেসওয়াক করা যাবে কি প্রিয় সুধি রোজা অবস্থায় মেসওয়াক করা সুন্নত এমনকি কাঁচা ডাল দ্বারা মেসওয়াক করাও মাকরু নয় হজরত আমির ইবনে রবিয়া রবি রজিয়াল্লাহ তালানহু বলেন নবী করিম সলাল্লাহ আলহাল্লামকে আমি রোজা অবস্থায় অসংখ্যবার মেসওয়াক করতে দেখেছি তবে ব্রাশ ব্যবহার করা যাবে না আমাদের কাছে আরেক মা জানতে চেয়েছেন রোজা অবস্থায় ছোট্ট শিশুর খাবারের স্বাদ যাচাই করা যাবে কি প্রিয় সুধি রোজা অবস্থায় জিহ্বার মাধ্যমে কোনো কিছুর স্বাদ নেয়া বা প্রয়োজনে বাচ্চাদের জন্য খাদ্য জীবাণু মাকরু নয় তবে সতর্ক থাকতে হবে যেন স্বাদ গলার ভিতরে চলে না যায় হজরত ইব্রাহিম নাখাই রহমতুল্লাহি আলাই রোজাদার নারীদের জন্য বাচ্চার খাদ্য জীবাণুকে দোষের মনে করতেন না আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে পবিত্র মাস রমজানে গরিব দুঃখীর পাশে দাঁড়ানোর তাফিক দান করুন আমিন বাবের আয়ানের পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাকাত